কিন্তু যারা দোয়া চান নবীজির কাছে, যে তারা তাদের দলিল দিতে চান যে নবীজি তো মরেননি, এবং এটা তো হাদিসে আছে যে জি নবীগণের জিসিম মাটির জন্য হারাম, না তা ঠিক আছে, রসুল পাক সাল্লামের অফা মানে বারজাখী হায়াত আছে, এটা অন্য বিষয়। আমাদের দিন বুঝতেই তো সুন্নত লাগে, সুন্নত কে বুঝতে সাহাবীগণ লাগে, সাহাবীগণ লাগে, শহীদরা জীবিত, জি এটা হাদিস কোরআনে আছে। তাই বলে কোন সাহাবি কখনোই শহীদদের কাছে দোয়া চাননি, রসুল পাক সাল্লাম বারজাখী হায়াত হাদিস শরীফে প্রমাণিত, কিন্তু কখনো কোনো সাহাবি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হায়াতের অজুহাত দিয়ে তার কাছে দোয়া চাননি। জীবিত অবস্থায় তারা সবাই দোয়া চেয়েছে, কোনো চাহিদা মেটাবার আবেদন করেন, আবেদন করেননি। দুই নম্বর কথা, এই আল্লাহ গায়রুল্লাহর কাছে দোয়া চাওয়ার দ্বিতীয় যেটা পর্যায়ে, সে হলো তার কাছে আবেদন জানানো, অর্থাৎ আপনি আমাকে দয়া করেন, আমার রোগ মিটিয়ে দেন, আমার দিকে তাকান, আমার একটা সন্তান দেন, এই দোয়াটা সম্পূর্ণ শিরক।